এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, অযোগ্য শিক্ষকদের বাঁচাতে চাওয়া কয়েকজন দালাল এবং মন্ত্রীর নাম আমি জানাতে পারি বলে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, অযোগ্য শিক্ষকদের বাঁচাতে চাওয়া দালাল এবং মন্ত্রী যারা প্রকাশ্যে অযোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য সওয়াল করেছিলেন, সেই সমস্ত মন্ত্রী এবং দালালদের হুঁশিয়ারি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কমিশনের তীব্র সমালোচনা করার সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, অযোগ্যদের চাকরি বাঁচাতে চাইছেন, নেপথ্যে কেউ কেউ অযোগ্যদের চাকরি বাঁচাতে প্রকাশ্যে মুখ খুলছেন। রাজ্যের কিছু দালাল মুখপাত্র এবং মন্ত্রীর প্রতিও ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমি কিছু দালাল যারা মুখপাত্র বলে পরিচিত এবং কিছু মন্ত্রীর নাম বলতে পারি যারা প্রকাশ্যে বলেছেন কারোর চাকরি যাবে না। 27 সেপ্টেম্বর আবেদনপত্র দাখিল করেছিল কমিশন। বিচারপতির দাবি, এগুলি বেনামি আবেদন, কমিশনকে সামনে রেখে কেউ কেউ খেলছেন বলেও তিনি দাবি করেন। এরপরেই কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাদের আবেদনে আপনারা লিখেছেন যে পদচ্যুত শিক্ষকরা 2 থেকে 4 বছর চাকরি করেছেন, এদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। আপনি কি জানেন এই অভিযোগ জানানোর কোনো সংস্থান আছে কিনা কমিশনে? যদি না থাকে তাহলে কোথায় অভিযোগ জানানো হবে? কমিশনকে অভিযোগপত্র লিখতে বাধ্য করার প্রসঙ্গে কমিশনের আইনজীবী বলেন, আদালতের সামনে যা তথ্য বা নথি পেশ করা হবে আইনজীবী হিসাবে তার দায়িত্ব আমার। কিন্তু এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারলেন না বিচারপতি। তিনি নির্দেশ দেন, আবেদনপত্র দাখিল করার সময় যে ফাইল তৈরি হয়েছিল সেই ফাইলই আদালতে পেশ করতে হবে। এই প্রসঙ্গে বিচারপতির আরও মন্তব্য, অতিরিক্ত শূন্যপদ তৈরির মাধ্যমে অযোগ্যদের চাকরি পেতে তিনি দেবেন না, কার্যত কোনো অযোগ্যেরই চাকরি থাকবে না, এটা আরও একবার প্রমাণিত হলো কলকাতা হাইকোর্টে। সেই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি, যারা অযোগ্যদের বাঁচাতে চাইছেন, যে সমস্ত মুখপাত্র এবং দালাল মন্ত্রী রয়েছেন তাদের চরম হুঁশিয়ারি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।